আমরা এখন সাকরাইলের একটা বাড়িতে এসেছি, আমাদের মাস্টারমশাই ওনার রিলেটিভ ভাইরা ভাই সারি যাই হোক ভাইরা ভাইয়ের বাড়ি আছে রাধাবল্লভ মন্দির। এখানে বহুত একটা নাম সংকীর্তন চলছে, কালকে রিপারেশন চলছে এখানে, এবং এখানে সব এই যে সব প্রায় 5000 লোকের সেবা হবে, এবং এখানে সব পূর্ণ টূর্ণ কোটা হচ্ছে। এই যে মাস্টারমশাই যেহেতু আজকে কয়েকদিন ধরেই চলছে নবকুঞ্জ, হ্যাঁ কয়েক প্রহর ধরে হরিনাম সংকীর্তন, এবং কালকে সকালে হরিনাম সংকীর্তনে বিশ্রাম হবে, বিশ্রাম শেষে মহাপ্রসাদ ভোগ নিবেদন হবে ভগবানের উদ্দেশ্যে, এবং সেই প্রসাদ প্রায় 5000 লোক এখানে প্রসাদ পাবে। এ একটা আজকে কোনো পরিবারের ব্যাপার নয়, এই পরিবারের নেতৃত্বে অনুষ্ঠানটা হলো, সারা এলাকার লোক ঝাঁপিয়ে পড়েছে এই অনুষ্ঠানে, এবং সেই অনুষ্ঠানকে সার্থক এবং সুন্দর করতে গ্রামবাসীদের মধ্যে থেকে অনেকে এসেছে, যে আনাজ কাটছে, তারা সকলে সেবা যোগ্যে কাজকর্ম করছে। রাধা বল্লভের সেবা হবে, প্রিপারেশন হচ্ছে এখানে কালকের হয়ে যাচ্ছে, আজকের এটা এটা আজকের হচ্ছে, এটা এটা কাঠকুটো দিয়ে রান্না। এখন সব রান্না টান্না করছে, আমাদের এটা বাংলার ট্র্যাডিশন, এবং পঙ্ক্তি ভোজনের নামে যেটা আমাদের মহাপ্রভু শুরু করেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু, যে উঁচু নিচু জাতিভেদ প্রথা সমস্ত ঘুচিয়ে দিয়ে সবার সাথে একসাথে বসে ভোজন করা, উনি নিজে হরের নাম হইব কে বললাম হরি নাম প্রচার করেছিলেন তিনি, এবং শুধু তাই নয়, এখানে নবদ্বীপ থেকে পায়ে হেঁটে পুরীধাম যাত্রা করেন কিছু সাধু, এবং সেই সাধু সন্ন্যাসীরা এখানে নবদ্বীপ থেকে সেখানে বিশ্রাম করেন একবেলা, এখানে সবাই প্রসাদ পান, এখান থেকে আবার তারা হাঁটা শুরু করেন, হাঁটা শুরু করে ফুলেশ্বরের সুপ্রভা যে বিয়েবাড়ির হল আছে সেখানে তারা বিশ্রাম নেন, এবং সেখান থেকে পদব্রজে আস্তে আস্তে তারা পুরীধামের উদ্দেশ্যে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্দেশ্যে, শ্রী চৈতন্যদেব যে রথযাত্রা শুরু করেছিলেন পদব্রজে যাওয়ার পুরী, যে এইখান দিয়ে জগন্নাথ শ্রী চৈতন্যদেব যখন গিয়েছিলেন সাকরাইলের পাশ দিয়ে, বহু মানুষ শঙ্খধ্বনি করেছিল এবং শঙ্খর রোলে এলাকাটা মুখরিত হয়েছিল, আস্তে আস্তে লোকমুখে সেটা প্রচারিত হয়ে এই জায়গার নাম হয়ে যায় সাকরাইল, বা শঙ্খ রোল থেকে সাকরাইল। এবং আগেকার দিনে পুরান চর্চা গুলো এরা ট্র্যাডিশনটা বজায় রেখেছে। আমরা এইবার পুজো মণ্ডপ যেখানে নবকুঞ্জ তৈরি হয়েছে, যে মহাপ্রভুজের ট্র্যাডিশন এখানে মহাপ্রভু রেখে সেই দিকে এগোচ্ছি, এখানে এখানে কীর্তন হচ্ছে, এবং এই কীর্তনের সাথে সাথে বহু লোক যে আনন্দ পাচ্ছে, মশরথ হচ্ছে এখানে, এই এই হচ্ছে এই হচ্ছে মাস্টারমশাইয়ের গৃহিণী, এই মাস্টারমশাইয়ের গৃহিণী এখানে, ইনিও হচ্ছে দিদিমণি, চিন্তা নেই গৃহিণী এখানে, ইনি হয় যে এখন যে নবকুঞ্জ, এই নবকুঞ্জে যে প্রদক্ষিণ চলছে, এই যে উনি ট্র্যাডিশন মেনটেন করছেন, এই আয়োজন সাথে সাথে বহু লোক প্রদক্ষিণ করছে, নবকুঞ্জ হয়েছে এখানে দেখছেন, এই নবকুঞ্জে দেখুন নবকুঞ্জ নটা কুঞ্জ হয়েছে এখানে মহাপ্রভুর, যেটা যারা
সখী অষ্ট সখী রাধার যে অষ্ট সখী তাদের নিয়ে প্রত্যেকে কুঞ্জ সেই দেখুন একজন হনুমানজি জয় হনুমানজি আনন্দে মাতোয়ারা হোক এটা একটা ধর্মীয় আনন্দে মাতোয়ারা হোক একটা বিশ্ব বার্তা দেয়া ভাতৃত্বের বার্তা সৌহার্দের প্রতি এখানে ধর্ম বর্ণ জাতিভেদ সমস্ত এর আবাল বৃদ্ধ বনিতা এখানে যে করছে মানে সেভাবে যে অংশগ্রহণ করেছে এই এটা চলবে সারারাত্রি ধরে এবং কালকে কুঞ্জভঙ্গ হবে। কাল কুঞ্জভঙ্গের পরে যেমন প্রসাদ বিতরণ, আজকে আবার রাত্রিবেলা যাত্রাপালা আছে মীরার বধুয়া। এখানকার লোকাল লোকাল আমরা ছোটোবেলায় দেখেছি এই যাত্রার কি একটা উন্মাদনা আমরা নিজেরাও অনুভব করতাম এবং গার্জেনদের নির্দেশ উপেক্ষা করেও রাত্রিবেলা তখন সারারাত্রি ধরে যাত্রা হতো। এখন সেটার সময় কমে এসছে, অনেকে 8-9টাতেই শুরু হয়ে গিয়ে 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু আমাদের সময় সারারাত্রি ধরে হতো এবং শুরু হতো 11-12টার সময়। এই দেখুন প্রদক্ষিণ হচ্ছে, ইনি হচ্ছে গুরু, খুব সুন্দর ভাগবত পাঠ করেন এখানে এবং এনার অনেক শিষ্য সেবক আছেন, তারা সব আনন্দে মাতোয়ারা হয়েছে।